প্ল্যানসার লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওতে দেখানো এই ফুলটিকে আপনারা অবশ্যই দেখেছেন। এই লতা জাতীয় ফুলটি রাস্তার আশেপাশে ঝোপঝাড় জঙ্গলে কোনো দেওয়াল বা অন্য গাছকে আঁকড়ে ধরে বেড়ে ওঠে। এটি আগাছা হিসেবে পরিচিত হলেও এর ফুলটি বেশ সুন্দর। এর কয়েকটি কমন নাম হলো মাইলস এ মিনিট, মেসিনা লতা, কায়রো মর্নিং গ্লোরি, কোস্ট মর্নিং গ্লোরি এবং রেলওয়ে ক্রিপার বা রেল রোড লতা। এই লতানো উদ্ভিদটির বিজ্ঞানসম্মত নাম হলো ইপোমিয়া কাইরিকা। এটি সাধারণত বসন্ত থেকে গ্রীষ্মে প্রস্ফুটিত হয়। সাদা কিংবা গোলাপি এবং বেগুনি রং বিশিষ্ট এই ফুলটি দেখতে অনেকটা ঢোলকলমির ফুলের মতো। হিন্দিতে এটিকে নীলি বেল বলা হয়। এর ফুলের সৌন্দর্যের জন্য কোনো কোনো নার্সারি এটিকে অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবে বিক্রি করেন। এই উদ্ভিদের বেশিরভাগ অংশ খাদ্যযোগ্য, যেমন এর কচি পাতা, এমনকি এর শিকড়ও রান্না করে খাওয়া যায়। কোনো কোনো জায়গায় এটি ফুসকুড়ি, জ্বরের চিকিৎসায় এবং অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হয়। তবে যাই হোক না কেন, এই জঙ্গলি লতাটির ফুল দেখতে অতীব সুন্দর। এটি পরিত্যক্ত বেড়া বা ওয়ালের শোভা বাড়াতে লাগানো যেতে পারে। তো বন্ধুরা, আজকে আমরা যে ফুলটিকে নিয়ে আলোচনা করলাম তার কমন নাম হলো মাইলস এ মিনিট, মেসিনা লতা, কায়রো মর্নিং গ্লোরি কিংবা কোস্ট মর্নিং গ্লোরি। এর বিজ্ঞানসম্মত নাম হলো ইপোমিয়া কাইরিকা। ধন্যবাদ।